रजसितु मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया ऋतुर्मामृतगमया ओम शांति ओम शांति ओम शांति। सृष्टि सृष्टि प्लस समस्त দর্শকবৃন্দ কে স্বাগত জানাই। স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট জ্যোতিষী এস কুমারকে। কিন্তু তার আগে বলবো দর্শক বন্ধু প্রত্যেকেই কিন্তু অনুষ্ঠানটা খুব মন দিয়ে দেখবেন, কারণ জ্যোতিষী এস কুমার সবসময় যে প্রোগ্রামগুলো করে সেগুলো সম্পূর্ণ অথেন্টিক একটা বিষয়, অ্যাস্ট্রোলজি যে বাস্তব সত্যি সেটাকেই তিনি সামনে তুলে নিয়ে আসেন এবং অ্যাস্ট্রোলজির দ্বারা অনেক অসম্ভবকে সম্ভব করা যায়। যেরকম কোনো স্টুডেন্ট খুব ভালো ছিল পড়াশোনায়, হঠাৎ খারাপ হয়ে যাচ্ছে, তা সেটা কিন্তু সেই স্টুডেন্টের দোষ নয়, গ্রহগত কারণে কেন হচ্ছে কি বৃত্তান্ত। দ্বিতীয়, এই যে বিয়ের মরশুম আসছে, যারা দেখে শুনে বিয়ে করছেন তাদের তো অবশ্যই জটক বিচারের ব্যাপার আছে, কিন্তু যাদের লাভ ম্যারেজ বা প্রেম প্রণয় ভালোবাসা রয়েছে তার সেটা বিয়েতে পরিণতি পেতে যাচ্ছে, সেখানেও কিন্তু জ্যোতিষী এস কুমার বলেন যে জটক বিচারটা করিয়ে নেবেন, কারণ যদি কোনো ডিস্টার্ব কোনো বাধা বন্ধকতা থাকে আগে থেকে কিন্তু তার প্রোটেকশন নিয়ে আপনারা যদি এগোন তাহলে কিন্তু সফলতা পাবেন। যেরকম বর্ষাকালে ছাতিটা রাখার দরকার আছে, ঠিক শীতকালে একটা কাঁথার দরকার হয়, ঠিক সেই রকম কিন্তু প্রতিকার নিয়ে এগোলে জীবনে সফলতা আসে। কিভাবে সমস্তটাই শুনবো, কিন্তু তার আগে জ্যোতিষী এস কুমারকে স্বাগত জানাবো, ওনার মুখ থেকে সুন্দর কিছু মন্ত্রোচ্চারণ শুনবো, আসবো মূল অনুষ্ঠানে। নমস্কার। সর্বপ্রথমে পরম পিতার চরণে কোটি কোটি প্রণাম, তারা মায়ের চরণে কোটি কোটি প্রণাম, হনুমানজির চরণে কোটি কোটি প্রণাম, দর্শক বন্ধুদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে, গুরুজন সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম গঙ্গানপতয়ে নমঃ। ওম মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম প্রত্যালীর্হ পদার্পিতং ঘ্রি সবহৃদি ঘোরার্ধ হাস পড়া খরে গন্ধি বর কুর্তি খরপর ভুজা হুঙ্কার বিজদ ভবা খরবা নীল বিশাল পিঙ্গল জটা জটিক নগর জুতা জড্ডনস্ত কপালং ত্রি জগতং অন্তুগ্র তারাশয়ম। ওম নম শিবায় শান্তায় কর্ণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর। ওম নম হনুমতে নম জয় জগন্নাথ। আজকের ইচ্ছাপূরণ অনুষ্ঠানে আমি তরুণ চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন জনপ্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষী এস কুমার। যাবো এস কুমারদার কাছে সেই বিষয়টা নিয়ে যেটা আমি শুরুতেই বলেছিলাম যে বর্ষার ছাতা এবং শীতের কাঁথা কেন প্রয়োজন, প্রেম প্রণয় ভালোবাসা করে না আগে ওটাতেই যাই, তার প্রেম বা ভালোবাসায় তো কোনো অপরাধ নেই, এবার সেটা বিয়েতে পরিণত হতে যাচ্ছে, তার আগে যদি জটক বিচারটা করিয়ে নেওয়া যায় তাহলে তো প্রোটেকশনটা দেওয়া যায়, এই ব্যাখ্যাটা যদি একটু। প্রেম প্রণয় ভালোবাসায় এটা ধরুন মানে অন্যায় নয়, অন্যায় নয়, এবং এটা ফিফথ হাউসের সাথে যদি কানেকশন থাকে লগ্নের, এবং ফিফথ হাউসে যদি রাহু শুক্র এগুলো থাকে তাহলে একটা প্রেম প্রণয় একটা ব্যাপার চলে আসে, এবং সেটা যদি সেভেন্থ এবং সেকেন্ড এবং ইলেভেন্থের সাথে সংযোগ না থাকে তাহলে কিন্তু সেটা বিয়েতে পরিণতি পায় না। অর্থাৎ প্রেম হলো এক জায়গায়, বিয়ে হলো আরেক জায়গায়, এই ব্যাপারটা কিন্তু পরিণতি হয় না। যদি মানে লগ্ন এবং পঞ্চমের সাথে যদি দ্বিতীয় সপ্তম এবং একাদশের সংযোগ না থাকে, মানে আমাদের ১২টা ঘর, তাহলে এই ব্যাপারটা কিন্তু দেখার বিষয় আছে। আচ্ছা আমি দেখে নিই কে। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার। জয় ভোলানাথ। জয় ভোলানাথ। বলুন কার বিষয়ে জানবেন? আমি ভোলানাথেরই ভক্ত। আচ্ছা ভোলানাথের ভক্ত, কার বিষয়ে জানবেন? আমি আমার ব্যাপারে জানবো। দাদা আপনাদের দুজনকেই নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার দাদার অনুষ্ঠান অনেক দিন ধরে দেখছি, ওনার এই যে সমস্ত মন্ত্রগুলো থাকে না রাশি মন্ত্র, সেগুলো আমি সেগুলো নোট করে নিয়েছি। আচ্ছা আচ্ছা। আমি আমার ওনার অনুষ্ঠান ভালো লাগে খুব। তারিখ মাস 1963 17th May
17 মে 1963 কটার সময় জন্ম? ওই দিন ছিল শুক্রবার রাত্রি 12:30। না, পরের দিনটা কত তারিখ ছিল? আমি সেটা এখানে পাবো না, আমি কতগুলো জিনিস বলছি সেটা একটু আপনি লক্ষ্য করবেন। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনার কিন্তু স্কিনের প্রবলেম আসবে, স্কিন। হ্যাঁ, এই তো কদিন জানেন তো মাসখানে খলো স্কিনের জন্য হচ্ছে খুব স্কিনের প্রবলেম। আমি তার মানে এই যে ডেট অফ বার্থ পেয়েছি, ডেট অফ বার্থ কি না, ডেট অফ বার্থ ঠিক, এটা এটা এখান থেকেই একদম ডেট অফ বার্থ ঠিক ঠিক বলেছেন। তাহলে স্কিনের প্রবলেম এবং পায়ের একটা যন্ত্রণা আসবে, পা। আচ্ছা, পা নিয়ে ভুগবেন, পায়ে কোনো সময় উঁচু স্থান থেকে পড়ে যাওয়া এবং নেগেটিভ থিংকিংটা বন্ধ করতে হবে। আপনার কিন্তু নেগেটিভ থিংকিং হয়, মানে একটা নেগেটিভ থিংকিং করেন। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনার কথার সঙ্গে তো খুব মিলে যাচ্ছে, কারণ উঁচু স্থান থেকে আজ থেকে প্রায় 2.5 বছর আগে আমি দোতলা থেকে নিচে পড়ে গেছি। দোতলা পায়ের অ্যাঙ্কেল তো ভেঙে গিয়েছিলই, তার সঙ্গে পিঠের পাঁজরও ভাঙা। এবার সেইটা ওষুধ খেয়ে খেয়ে মানে দোতলা থেকে পড়ে গেছি, একটা ফ্ল্যাটে দোতলা থেকে একদম নিচে পড়ে গেছি। এই যে এই ল্যাপটপ, আমরা বলি না যে জ্যোতিষ এস কুমারের অনুষ্ঠানটা একটু আলাদা, অন্য মাত্রা রাখে মানুষটি কোনোদিন। ওই জন্যই তো ওনার লাইন না মানে ইয়ে দেখি তো প্রথমে আমি ফোন নিয়ে বসে পড়েছি, আমার কতগুলো ব্যাপার জানতে হবে ওনার কাছ থেকে আপাতত। অনেক অনেকেই বলবেন যে ল্যাপটপ ছাড়া বলা যায়, কিন্তু এই যে ল্যাপটপ ছাড়া এস কুমার যেভাবে বলেন যে দেখুন ল্যাপটপ ছাড়া টাইম, আপনি যেটা বলেছেন রাতের 12:30, 12:00 পর মানে পরের দিন ধরা হয়, এটা ল্যাপটপ ছাড়া কোনো মতেই মেলানো সম্ভব নয়। কিন্তু জ্যোতিষী এস কুমার অ্যাস্ট্রোলজির এমন কিছু প্রসেস আছে যেখান থেকে যদি এটা হয় আপনার এই এই হবে। দেখুন আপনি দোতলার থেকে পড়েছেন, এটা ওনার পক্ষে মানে উঁচু স্থান থেকে এটা ওনার পক্ষে জানা ছিল না। নার্ভাস সিস্টেমে কিছু ব্রেকডাউন আসবে, নার্ভের কিছু সমস্যা, নার্ভের সমস্যা, তোমার ইয়ে স্কিনের প্রবলেম, স্কিনের প্রবলেম, স্কিনের প্রবলেমটা কি মারাত্মক কিছু, এই সেটি ফেটি সব কিছু হবে না? না 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 না, স্কিনের প্রবলেমটা কিন্তু আপনার অ্যালার্জির ব্যাপারটা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার ওই কথাই বলেছেন এবং তার ওষুধও দিয়েছেন। দেখুন এখানে মেডিকেল অ্যাস্ট্রোলজিটাও হয়ে গেল, ডাক্তার বাবু বলেছেন অ্যালার্জি টেস্ট করার পর, আপনি বলছিলেন সেতি ফেতি হবে না, তো জ্যোতিষী সেইটাই ভয় পাচ্ছি, কারণ আমার শুধু এক মিনিট একটা চুলকুচ্ছে তো তার সঙ্গে সাদা 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 হয়ে যাচ্ছে, র‍্যাশ মতো উঠছে, আপনার ডাক্তারবাবু টেস্ট করে বলেছেন অ্যালার্জি, এটাই জ্যোতিষী এস কুমার। সেই তো আমি সেই জন্যই তো ওনার লাইনটা ধরার জন্য মানে ওরা লাকিলি তো পেয়ে গেছি না, ওখানে আপনি পাবেন শুধু রবিবার দিনকে পাবেন, না হলে ব্যারাকপুরে ব্যারাকপুর প্রত্যেক দিন পাবেন, নোনা চন্দন পুকুর বটতলা সাধু মুখার্জি। শ্রীরামপুর যদি উনি আর তাহলে তো আমার এটাই কাছে হয়। হ্যাঁ, শ্রীরামপুর থেকে ব্যারাকপুরটাই কাছে। না আমার শ্রীরামপুর এখান থেকে একটা স্টেশন। হ্যাঁ মানে একটা স্টেশনও নয়, আমি তো শ্রীরামপুরেই থাকি। আপনি ঘাট পেরোলেই তো এপারে ব্যারাকপুর। হ্যাঁ তা ঠিকই। হ্যাঁ তা ঠিকই, আপনি ফোনে আগে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ হ্যাঁ দাদা, একটা ব্যাপার জানবো একটু বলে দেবেন? বলুন বলুন। সেটা হচ্ছে যে আপনি তো বুঝতে পারছেন আমি খুব মানে এখন খুব মানে হতাশ ভঞ্জক হয়ে আছি আমি হাজবেন্ডের দিক থেকে, তার সঙ্গে আমার না নিজের একটা একটা কেস চলছে, কোর্ট কেস, আর আমার থাকার কি কোনো নিজস্ব বাড়ি কিছু হবে না দাদা? দেখুন ব্যাপার হচ্ছে এটা কিন্তু দেখতে গেলে ডিটেলস দেখার প্রয়োজন আছে, তবে একটা জিনিস আপনাকে বলি, আপনি কিন্তু শুধু যে হাজবেন্ডের থেকে আপনি মানে গুরুত্ব পাচ্ছেন না তা নয়, আপনি কিন্তু সংসারের বা পরিবারের অনেক মানুষই আপনাকে কোনো গুরুত্ব দেয় না, বুঝতে পেরেছেন? আপনার কিন্তু সেইভাবে কিন্তু গুরুত্বটা নেই, এই জায়গাটা কিন্তু শনি করাচ্ছে, শনির একটা ডিস্টারবেন্স বিরাটভাবে আছে। আপনি একবার পারলে যোগাযোগ করে নিন, কিভাবে কি করতে হবে আমি গাইডলাইন দিয়ে দেবো।
আর ডিটেলস বিচারের জন্য অবশ্যই কিন্তু 9330961 09 এ ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। ওনাকে ব্যারাকপুরে যেমন পাচ্ছেন, বুধবার দমদমে পাচ্ছেন, আর এছাড়াও যেটা হচ্ছে দূরের দর্শক বন্ধু ঘরে বসে পরিষেবা পাবেন, কি পরিষেবা সেটা ফোনে জেনে নিতে হবে অনুষ্ঠানের পরে। অনুষ্ঠানের পরে আধ ঘন্টা টাইম থাকে, আপনারা ফোন করে নিজের বিষয়ে কথাও বলে নিতে পারেন। যারা অনুষ্ঠান মিস করছেন তারা কি করবেন, ইউটিউবে সার্চ করুন জ্যোতিষ এস কুমার দিয়ে। বিশ্বের যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনারা ওনার এই অনুষ্ঠান দেখতে পাবেন, আর অনুষ্ঠান চলাকালীন ওনাকে মোবাইলে পাবেন না, ওনাকে কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর ফোন করলে মোবাইলে পাবেন। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন? হ্যালো, জয় ভোলানাথ। জয় ভোলানাথ, আপনি আগে টিভির সাউন্ডটা মিউট করুন। হ্যাঁ করেছি দাদা। হ্যাঁ, এখনো মিউট হয়নি, আরো মিউট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, জয় ভোলানাথ বলুন, কার বিষয়ে জানবেন? দাদা আমি আগেই বলি যে আমার এক দিদি আপনার ওখানে গিয়েছিল দাদার কাছে। আচ্ছা, প্রায় দাদার প্রোগ্রাম দেখি কিন্তু ফোনে লাইন পাই না। আমি তো আমার মেয়ের বিষয়ে জানবো দাদা। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন আপনি? আমি বিরাটি নিমতা থেকে ফোন করছি। বিরাটি থেকে দাদার দমদমে চেম্বার আছে, সেখানে গিয়েছিল প্রায় 7-8 মাস আগে দিদির মেয়ের বিয়ের জন্য। আচ্ছা, সেখানে দিদির মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে। জ্যোতিষী এস কুমারের কাছে আসার পর আপনার দিদির মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে, তাই তো? আচ্ছা, তা জ্যোতিষী এস কুমারের কাছে আসার আগে আপনার দিদি তার মেয়ের বিয়ের জন্য অন্যান্য মানুষের কাছে গিয়েছিলেন না সোজা জ্যোতিষী এস কুমার? না দাদা, গিয়েছিল অনেক জায়গায় কিন্তু কোনো ফল সেরকম পায়নি। তা দাদার কাছে যাওয়ার পরে দাদা যা যা বলেছিল করে 8 মাসের মধ্যে বিয়ে হয়েছে, এটাও বলতে হবে। তাই আমার একটু দাদার কাছে খুব যাওয়ার ইচ্ছা। অবশ্যই, বিরাটি নিমতায় বাড়ি, আপনার তো দমদম তো কাছেই। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, মেয়ের নাম বলুন। মেয়ের নাম বলুন। আমার মেয়ের নাম কঙ্কনা দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 2002 পয়লা মে রাত্রির 1:20। আপনি যখনই কাউকে ডেট অফ বার্থ দেবেন পরের দিনের তারিখটা 2 তারিখটা বলবেন, কারণ রাত্রির 12টা। হ্যাঁ, আমার বার্থ সার্টিফিকেটও তাই লেখা, যেহেতু আমি বুধবার ছিল পয়লা মে, আমার ডেট অফ বার্থ তো বৃহস্পতিবার দিয়ে 2 মে দেওয়া, কিন্তু আবার রাত্রির 1:20 হয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার মেয়ের মতো মানসিকতা কিন্তু খুব কম পাওয়া যায়, মানে এত সহজ সরল হবে না, ভীষণ সহজ সরল মানুষ, বুঝলেন? 2002 সালে জন্ম, তার মানে ওর 18 সালে ওর 16 বছর কমপ্লিট হলো, তাই তো? কিন্তু এত সহজ সরল, এত সিম্পলিসিটি ওর মধ্যে আছে যে মানুষের কাছে ও ঠকবে, মানুষের কাছে ও ব্যবহৃত হবে, এবং এত চঞ্চল মন, এত সেন্টিমেন্টাল, চট করে ও মনে ধরে নেয়, মনে কষ্ট পায়, বুঝতে পারছেন? এই ব্যাপারগুলো একটা বিরাট ভাবে কিন্তু ইয়ে হয়ে রয়েছে। কেরিয়ারের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব, আর গত 7 মাস যাবত এটা কিন্তু বেশি প্রকটতা লাভ করেছে, গত 7 মাস, তাই তো? আচ্ছা, ছোট্ট একটু কোনো আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখছি, একটু কোনো আঘাত টাঘাত পেয়েছিল? সেটা বলছেন না, ধরুন মাস 6-7-এর মধ্যে। না না, ছোটবেলায় কোনো আঘাত পেয়েছে, কিন্তু মাস 6-7-এর মধ্যে সেরকম আমি তো জানতে পারিনি, এবার অন্য কোনো ঘটনায় না, বলছি ছোটবেলায় কোনো আঘাত পেয়েছিল? হ্যাঁ, ঠান্ডা লাগার প্রবণতা, পেটের হজমের দোষ, ক্যালসিয়ামের, হ্যাঁ ঠিক বলছেন, পেটের ঠান্ডা লাগা এগুলো একদম ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা, আর দেখবেন ওর কিন্তু বাহাতের ঠিক মানে শরীরে কোনো একটা কাটা চিহ্ন বা কোনো একটা মানে কোনো কিছু একটা দাগ জনিত কিছু রয়েছে বাঁ হাতে, বাঁ দিকে। আচ্ছা, দেখবেন বাঁ হাতে। আচ্ছা,
ওটা দেখবেন যে একটু কাট মানে ছড়ে গেছে, যে কোনো জিনিস কাটা দাগ হতে পারে, জন্ম দাগ হতে পারে, কোন একটা বাঁদিকে ডেট অফ বার্থের ভাইব্রেশনে কিন্তু আমি পাচ্ছি যে ওর বাঁদিকে কোনো, হ্যাঁ হ্যাঁ বাঁদিকে আছে কাটা দাগ, সেটা আছে, আছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার মেয়েকে কি দেখেছেন জ্যোতিষী স্কুলে? না না না, এটা তো একদম আমি সেটা তো জন্ম থেকেই দেখছি যে কাটা দাগ রয়েছে। হ্যাঁ আমি সেটাই বলছিলাম যে জন্ম দাগ হতে পারে যে কোনো একটা। তাহলে আপনি মানে মনে করতে পাচ্ছিলেন না? মনে করতে পাচ্ছিলেন না। আর অনেকে লাইনে এসে কিন্তু একটু নার্ভাস হয়ে যায়, যেটা উনি হয়ে যাচ্ছে। যাই হোক, পড়াশোনায় কিন্তু যথেষ্ট ভালো হবে, শুধুমাত্র চন্দ্রের একটু প্রতিকার করে দিতে হবে। বিশ্বের যে কোনো প্রান্তে বসে ইউটিউবে কিন্তু আপনারা জ্যোতিষী এস কুমারের অনুষ্ঠানটা দেখতে পারবেন, সেখানে সার্চ করতে হবে জ্যোতিষী এস কুমার বলে, তবেই কিন্তু এটা দেখতে পাবেন। অনুষ্ঠানের পরে আধ ঘন্টা টাইম থাকে, 9330961109 এ ফোন করে নিজের বিষয় জানতে পারেন। আমি যাব জ্যোতিষ কুমারের কাছে। তন্দা, আপনি প্রথম শুরু করেছিলেন যে পড়াশোনা এতদিন ভালো করছিল, হঠাৎ কেন খারাপ হয়ে গেল? হঠাৎ তার কনসেন্ট্রেশন আসছে না, কারণ পরীক্ষা আসছে, পরীক্ষা আসছে, একদম কনসেন্ট্রেট করতে পারছে না, পড়াশোনার দিকে একদম ঢিলা, মানে একটা অলস ভাব চলে এসেছে। কি হলো ব্যাপারটা? লাইনে থাকুন আপনি, আপনার দেখুন এই ব্যাপারটা যদি কারো আপনার মনে হয় যে আপনার স্টুডেন্ট মানে আপনার ছেলে মেয়ের কারো এই ধরনের ব্যাপার এসছে, আপনি সরাসরি ছকে চলে যান। ছকে দেখুন ওর যে হরোস্কোপটা আছে, হরোস্কোপে দেখুন যে ওর রাহুর অন্তর্দশা চলে এসছে। এই রাহুর অন্তর্দশায় কিন্তু এই সিম্পটমটা আপনি পাবেন। হঠাৎ দেখবেন যে এতদিন পর্যন্ত ভালো পড়াশোনা করছিল, ভালো রেজাল্ট করছিল, হঠাৎ একটা ওর কিন্তু কনসেন্ট্রেট করতে পারছে না, বাইরের দিকে মন চলে যাচ্ছে, ঘরে মন টিকছে না, তারপর পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না, বন্ধু বান্ধব কিছু বাজে জুটে গেল, হ্যাঁ রেজাল্টটা ভালো হচ্ছে না। দেখুন তো ফোর্থ হাউসে রাহুর একটা অ্যাসপেক্ট বা রাহু এখানে অবস্থান করছে বা গোচরে রাহু অবস্থান করছে, এই তিনটের যে কোনো একটা ব্যাপার হবে। প্লাস হচ্ছে যে দশান্তদশার মধ্যে অন্তর্দশায় রাহুর একটা অন্তর্দশা চলছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ জয় ভোলানা, জয় ভোলানা, বলুন কার বিষয়ে জানবেন? জয় গুরু, আমরা একই গুরু শিষ্য, মানে আমি গুরুদেবের ফটোটা আপনার কাছে দেখেছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তা আমি বলতে চাই, আমি হালিশহর থেকে ফোন করছি, নিবেদিতা রায়। হ্যাঁ, আমার 1980 23rd November জন্ম। এক মিনিট, আপনি কি নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ আমি নিজের বিষয়ে জানতে চাই। এবার ডেট অফ বার্থ বলুন। 1980, আগে তারিখ মাস তারপরে সাল। আজকে আগে তারিখ 23, 23, হ্যাঁ 11, আচ্ছা 1980, কটার সময় জন্ম? একটা 14, সেটা দুপুর না রাত? এটা রাত্রেবেলা, মানে 22 রাত্রে, 22 রাতে, ঠিক আছে, আপনি আপডেট করেই দিয়েছেন, ভালো। দেখুন প্রথম কথা হচ্ছে যে 80 সালে জন্ম। আমি একটুখানি একটা বলে নিই? হ্যাঁ বলুন। আমি মানে বিয়ের প্রবলেমটা নিয়ে বিশেষ করে জানতে চাইছি, আর বাকি আমি এবার এবার আমি একটা জিনিস বলি, আপনি আজকে প্রথম বোধহয় জ্যোতিষী এস কুমারের অনুষ্ঠান দেখছেন, তাই তো? না না, আমি এর আগেও দেখেছি ওনার দেখেননি অনুষ্ঠান, দেখেননি কেন জানেন? জ্যোতিষী এস কুমার প্রত্যেক দিন একটা কথা বলেন যে জ্যোতিষীকে নির্বাচন করতে হওয়ার জন্য চিনে নিতে হয়। এই যে আজ আপনার আগে যারা ফোন করলেন, ডেট অফ বার্থ টাইম অফ বার্থ দিয়েছে, কে উঁচু স্থান থেকে পড়ে গেছেন, কার স্কিনের প্রবলেম, কার মেয়ের, মানে ভীষণই ভালো লাগে ওনাকে ওনাকে বলতে হয় না যে আপনি কেন ফোন করেছেন, আপনাকে বলে দিচ্ছেন। দেখুন প্রথম কথা হচ্ছে যে আপনার মনটা ভীষণ চঞ্চল, অত্যন্ত মানসিক চঞ্চলতার কারণে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব সমস্যা হয়, এবং আপনার এই বিভিন্ন মানে বহুমুখী প্রতিভা ছিল, বহুমুখী প্রতিভা মানে বিভিন্ন জিনিস আপনার কিছু কিছু অংশ মানে কিছু কিছু জানা রয়েছে, কিন্তু কোনোটার ডেপথে আপনি পৌঁছতে পারেননি। কোনো একটা গভীরভাবে যদি আপনাকে গভীর থেকে কোনো প্রশ্ন করা হয়, আপনি কিন্তু তার উত্তর দিতে পারবেন না। আমার কথাটা বুঝতে পারছেন? এবং প্রত্যেকটা জিনিস আপনার কিন্তু একটা ইনকমপ্লিট অবস্থায় থাকে, মানে ছোটবেলা থেকে আপনি নাচ গান যাবতীয় কিছু আপনি শিখেছেন, কিন্তু কোনোটাই আপনি কমপ্লিট করতে পারেননি। হ্যালো, হ্যাঁ কি না এটা বলুন,
আমি মানে আমি ড্রয়িংটা করতাম, সেটা আমি কমপ্লিট করে উঠতে পারি, বিভিন্ন অবস্ট্রাকল আসে, মানে এত সমস্যা আসে, অবস্ট্রাকল সেটাই তো উনি বলছেন যে জীবনে প্রত্যেকটা মুহূর্তে বাধা আসে, আপনি যেটাই কিছু করতে গেছেন কমপ্লিট একটা বাধা পেয়েছেন এবং সেই বাধাটা আপনাকে সেই জিনিসটা স্টপ করিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? হয়েছে তো? এবং আপনার দেখবেন যে মানে যে কোনো ব্যাপারে একটু নার্ভাস হয়ে যান, প্রথমেই নার্ভাস হয়ে যান, একটু নার্ভাসনেস ব্যাপারটা আপনার মধ্যে প্রচন্ড ভাবে আছে, বুঝতে পেরেছেন? আপনার হ্যাঁ বলুন, আপনার বিবাহিত জীবন নিয়ে কিন্তু আমি বলছি, এখন তো ল্যাপটপ নিয়ে বসিনি, সেটার জন্য চেম্বারে আসতে হবে, চেম্বারে আসতে হবে, সেটার জন্য চেম্বারে আসলে আমি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ থেকে লগ্ন রাশি এবং যাবতীয় কিছু বার করে আপনাকে ডিটেলস একটা গাইডলাইন দিতে পারবো, ঠিক আছে? কিন্তু আপনার এখানে যে আমি দেখছি যে আপনার কিন্তু বিবাহিত জীবনে কিন্তু শান্তি লাভ হবে না এবং প্রচুর শত্রু রয়েছে, বিভিন্নভাবে আপনার উপর তন্ত্রক্রিয়া বা কিছু ক্ষতি করার একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। আপনি দেখবেন ঘুমটাও আপনার ডিস্টার্ব হবে, ঘুম, ঘুমের ডিস্টার্ব। হ্যালো, হয়তো এবং ঘুমের ডিস্টার্বও হবে, ঘুমের মধ্যে দেখবেন একটু কেঁপে ওঠা, আপনার পাশে যে শোয় সে বুঝতে পারবে, রেয়ার হয় হয়তো, হ্যাঁ সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনাকে আমি বলবো যে আপনি পারলে একবার যোগাযোগ করে, কেননা আপনাকে কেউ খুব কাছের মানুষ আপনাকে কিছু ক্ষতি করছে। দেখুন দর্শক বন্ধু, জ্যোতিষী এস কুমারের অনুষ্ঠান একটা আলাদা মাত্রা রাখে এবং যারা নিয়মিত অনুষ্ঠান দেখে প্রচুর, সব থেকে বড় কথা হচ্ছে যে জ্যোতিষী এস কুমার ডেট অফ বার্থ পেলে এখানে যেরকম বলে দেন ঠিক চেম্বারে কিন্তু সমস্তটাই বলে দেন। আমি আর সময় নষ্ট না করে আমি যাবো জ্যোতিষী এস কুমারের কাছে, আমি আসবো পরে এই প্রশ্নে যে এস কুমারদের আরেকটা জিনিস যেটা পড়ার জায়গাটা তো বলছিলেন, বিবাহের ব্যাপারটাও আপনি বলে দিয়েছেন, কিন্তু লাভ ম্যারেজ সেখানে যদি কোনো বাধা বন্ধকতা থাকে আগে কি কাটিয়ে নিয়ে এগোনো সম্ভব? এই ব্যাখ্যাটা যদি, অবশ্যই সেটা কিন্তু জটক বিচারের মাধ্যমে, অর্থাৎ ছেলের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, সেখানে মেয়েটাকে তো ছেড়ে দেওয়া যাবে না বা ছেলেটাকেও ছাড়া যাবে না, না দুজনেরটাই কিন্তু আপনারা মানে যদি লাভ ম্যারেজও হয় দুজনেরটা কিন্তু একটু বিচার করিয়ে নেবেন, কেননা মানে এই বিবাহের পর কিন্তু অনেকের দেখা গেছে লাভ চার বছর, পাঁচ বছর বা আট বছর ধরে করেছেন কিন্তু বিবাহের পর সাত মাস বিবাহ টেকেনি, ডিভোর্সের পথ নিয়েছে। তা আপনাদের আমি বলবো জটক বিচারটা কিন্তু খুব প্রয়োজন, ভীষণ প্রয়োজন, এই জটক বিচারটা করিয়ে নেবেন। আর প্রত্যেকেরই মানে এই যে আমার জীবনটা ভালো চলছে এখন, কিন্তু কতদিন ভালো চলবে? আমার জীবনটা এখন খারাপ চলছে, তাহলে কতদিন খারাপ চলবে? এগুলো জানার যে কৌতূহল, এটাই কিন্তু আমাদের কাছে আসলে আমি আপনাদের বলে দিতে পারবো দশা অন্ত দশা অনুযায়ী। আজকে ছোট্ট একটা গল্প বলে শেষ করে দিচ্ছি, যে ব্রাহ্মণ মানুষ, তিনি দুবেলা পুজো আচ্চা করে জীবন মানে কাটান, আর আরেকজন তিনি হতদরিদ্র, তিনি কিন্তু মানুষকে সেবা করেন যা যতটুকু পারেন তিনি সেবার মাধ্যমে ইয়ে করেন, কিন্তু যমরাজ এসে যখন নাকি তিনি তারা মারা গেলেন, যমরাজ আসার পর বললেন যে আমি তো দুবেলা পুজো করতাম, ব্রাহ্মণ বলছে আমি দুবেলা পুজো করতাম আমার তো স্বর্গবাস হবে, বলছে যে না তোমার স্বর্গবাস হবে না, কেননা তুমি একটা মানুষকেও কোনো সময় সেবা করনি বা সাহায্য করনি, কিন্তু এই দরিদ্র মানুষ ইনি কিন্তু সেবা করেছেন এবং ইনিই কিন্তু স্বর্গে যাবেন। তাহলে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, জীবের মধ্যেই কিন্তু একদম, এটাই সেই স্বামী বিবেকানন্দের কথা। আর এই কথা দিয়েই আমরা আজকে অনুষ্ঠান শেষ করব, অবশ্যই আধ ঘন্টা টাইম আছে, ফোন করে আপনারা সরাসরি ওনার সঙ্গে কথা বলতে পারেন। আবার দেখা হবে ঠিক 6:50 PM। নমস্কার, ভালো থাকুন, ভালো ভাবুন, সন্তুষ্ট থাকুন তারামার চরণে, প্রতি প্রত্যেকের মঙ্গল শ্রীবৃদ্ধি কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি।